মাম্মি কেয়ারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। গর্ভাবস্থা সংক্রান্ত নতুন নতুন আপডেট পেতে আমাদের ফেসবুকের পেজটিতে লাইক দিন। ফেসবুকের লিংকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আপনারা যে কোনো ধরনের প্রশ্ন ফেসবুকের মেসেঞ্জারে করতে পারেন। এমন অনেক দম্পতি আছেন যারা কোনো প্রকার শারীরিক অসুবিধা নেই, তারপরও ক্রমাগত বহুদিন যাবত গর্ভধারণের জন্য চেষ্টা করেও গর্ভবতী হতে পারছেন না। প্রকৃতপক্ষে সহবাসের সময়কার সূক্ষ্ম কিছু ভুলের কারণে বা নিয়ম না মানার কারণে গর্ভধারণ করতে ব্যর্থ হচ্ছেন। এ কারণে আজকে আমরা সহবাসের সময়কার আটটি ভুল নিয়ে আলোচনা করব, যে ভুলগুলোর কারণে আপনি গর্ভধারণ করতে পারছেন না। ভিডিওটি খুবই তথ্যবহুল করে সাজানো হয়েছে, এ কারণে না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রথম ভুল, এমন অনেক নারী আছেন যারা গর্ভধারণের জন্য সারা মাসের বিভিন্ন সময়ে সহবাস করেন, কিন্তু এভাবে যে কোনো সময়েই সহবাস করলে গর্ভধারণ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। প্রকৃতপক্ষে নারীদের সহবাসের জন্য ওভুলেশন বা ফার্টাইল সময়টাকে বেছে নিতে হবে, অর্থাৎ যে সময়টাতে একজন নারীর ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসৃত হয়, সেই সময়টাতে যদি পুরুষের শুক্রাণুর সাথে ডিমটি মিলিত হতে পারে তখনই কেবলমাত্র গর্ভধারণ সম্ভব হয়। আর নারীদের এই ডিম্বাণুটি পুরো মাসে কেবল একবারই নিঃসৃত হয়, তখন মেয়েদের সাদাস্রাবেও বেশ কিছু পরিবর্তন আসে, যা দেখে আপনি আপনার ডিম্বস্ফোটনের সময়টি বুঝতে পারবেন এবং সে অনুযায়ী ওই সময়টাতে নিয়মিত সহবাস করবেন। মেয়েদের ওভুলেশন বা ডিম্বস্ফোটন সংক্রান্ত বিস্তারিত আমার একটি ভিডিওতে বলা আছে, এর লিঙ্কটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দুই, সহবাসের সময় ভ্যাজাইনাতে কোনো প্রকার থুতু বা লুব্রিকেন্ট ব্যবহার করবেন না, এতে করে পুরুষের শুক্রাণু থুতু বা লুব্রিকেন্টের ঘনত্বের ভেতরে ঠিকভাবে সাঁতরাতে পারে না এবং নারীর জরায়ুর গভীরে যেতে বাধাপ্রাপ্ত হয়। তাই চেষ্টা করবেন কোনো প্রকার থুতু বা লুব্রিকেন্ট ব্যবহার না করতে। তিন, এমন অনেক নারী আছেন যারা সহবাসের সাথে সাথেই ওয়াশরুমে চলে যান প্রস্রাব করার জন্য, কিন্তু আপনি যদি বাচ্চা নিতে চান তাহলে ভুলেও এই কাজটি করবেন না, এতে করে প্রস্রাবের সাথে সাথেই বীর্যগুলো ভেতর থেকে বেরিয়ে যাবে। এ কারণে প্রয়োজনে সহবাস শুরুর আগেই প্রস্রাব করে নেবেন, এতে সহবাসের সময় প্রস্রাবের চাপও থাকবে না এবং সহবাসের সময়টাকে পুরোপুরি উপভোগ করতে পারবেন। চার, গর্ভধারণের জন্য সহবাস করার এমন একটি সময় বেছে নিন যাতে মিলন করার পরে সাথে সাথে বিছানা ছেড়ে উঠে যেতে না হয়, এজন্য রাতে ঘুমানোর সময়টাকে বেছে নিতে পারেন। পাঁচ, অনেক নারীদের একটা ভয় থাকে যে সহবাসের পর বীর্য একটু একটু করে কিছুক্ষণ পরপর বাইরে বেরিয়ে আসে, এতে দুশ্চিন্তা করবার কিছু নেই। আসলে এটি শুধুমাত্র বীর্যের পানিটাই বাইরে বেরিয়ে আসে, আসল যে শুক্রাণু সেটি ততক্ষণে জরায়ুর ভেতরে ঢুকে যায়। তারপরও আপনি চাইলে সহবাসের পর কোমর বা পায়ের নিচে পাতলা বালিশ দিয়ে শুয়ে থাকতে পারেন। ছয়, নিজেকে পরিষ্কার করে নেওয়ার অভ্যাস খুবই ভালো মিলনের পরপরই, এতে কোনো রকম ভ্যাজাইনাল ইনফেকশনের ভয় থাকে না। কিন্তু গর্ভধারণের জন্য সহবাস শেষে অন্তত এক ঘন্টা পানি বা সাবান দিয়ে যৌনাঙ্গ না ধুয়ে থাকাটাই উত্তম। সাত, যৌনমিলনের বহুল প্রচলিত অনেক পজিশন আছে, কখন কিভাবে সহবাস বা মিলন করলে বাচ্চা হয়, তবে পজিশন নারীর উপরে পুরুষ এটাই সবচেয়ে কার্যকরী এবং সবথেকে বেশি ব্যবহৃত হয়, একে মিশনারি পজিশন বলে। অনেকেই মনে করেন যে মিশনারি পজিশনে শারীরিক মিলন এক্ষেত্রে সাহায্য করতে পারে, কারণ এই পজিশনে পেনিট্রেশন গভীর পর্যন্ত করা যায়, এতে করে পুরুষের শুক্রাণু নারীর জরায়ুর গভীর পর্যন্ত সহজেই পৌঁছাতে পারে। আট, গর্ভধারণ করতে চাইলে ওভুলেশনের সময়টাতে প্রতিদিনই সহবাস করতে পারেন,
এতে কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে আমরা দুই এক দিন পরপর সহবাস করার পরামর্শ দিয়ে থাকি, কারণ প্রতিদিন সহবাস করলে অনেক সময় একটা ক্লান্তিভাব আসতে পারে, নার্ভাসনেস আসতে পারে, অনাগ্রহ আসতে পারে, বা বাচ্চা নিতেই হবে এমন একটি মানসিক চাপ হতে পারে যা গর্ভধারণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এ কারণে আপনি প্রতিদিনই হোক বা এক দুই দিন পরপরই হোক সহবাসের সময়টাতে দুশ্চিন্তা মুক্ত হয়ে পুরো সময়টাকে উপভোগ করুন, এটি বরং আপনার গর্ভধারণে কার্যকরী হয়ে উঠতে পারে। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।